নিফটি আজকে 14,390 পয়েন্টে ট্রেল করছে, আর সেন্সেক্স আজকে 48,930 পয়েন্টে ট্রেল করছে। মানে শুক্রবার দিন মার্কেট বন্ধ হওয়ার পর থেকে খুব বেশি মুভমেন্ট এদের মধ্যে দেখা যায়নি। যা মুভমেন্ট দেখা গেছে সেটা হচ্ছে ভোলাটাইল মুভমেন্ট। এই মুভমেন্টের জন্য মানে মার্কেটে সেরকমভাবে তেজি দেখা যাচ্ছে না, মানে বুল রান সেরকম দেখা যাচ্ছে না। আজকে যেটা সব থেকে বড় খবর হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বিগ ফল, যেটা খুবই ফল করেছে এবং তার লো 1953 পয়েন্ট ছুঁয়েছে। তো তোমরা যদি বাই সেলের মধ্যে যেতে চাও, তো আমার এখানে রেকমেন্ড থাকবে যখন পড়বে তখন তোমরা এটাকে সেলের মধ্যে যাও, আর যখন একটা মোমেন্টাম নেবে আপের দিকে তখন তোমরা একটা ছোট্ট প্রফিট মার্জিনের মধ্যে বাই অপশন নিতে পারো। আর যেটা সব থেকে আজকে ভালো খবর হচ্ছে যে আলট্রাটেক সিমেন্ট আজকে তোমার মানে প্রফিট দেখিয়েছে। তো তোমরা যদি সিওর শট বাইয়ের জন্য যেতে চাও তাহলে আলট্রাটেক সিমেন্ট স্টকটা দেখতে পারো। তো আমি পরে আসছি মার্কেট এন্ড অ্যানালিসিস নিয়ে।